আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তা আজকে আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়াল হচ্ছে ফ্লাওয়ার তৈরি করব। তো থাম্বনেইলে দেখিয়ে নিয়েছেন ফ্লাওয়ারের পিকটা, তো আপনারা অবশ্যই জানেন কোন ফ্লাওয়ারটা তৈরি করব। তো ফ্লাওয়ারটা তৈরি করার জন্য এখানে আমি একটা কাটা নিয়ে নিয়েছি। কাটার সাইজটা হচ্ছে 2.5 মিলিমিটার হুক সাইজ নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হলুদ এবং লাল কালারের সামারিন সুতা। তো আমি এখন হলুদ আর লাল কালার দিয়ে তৈরি করবো, তাই এখানে কালার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারেন। তো প্রথমে যে হলুদ কালার সুতাটা আছে এটা দিয়ে আমি কাজটা শুরু করব। আমি এখানে সামারিন সুতা নিয়ে নিয়েছি, মোটা যে সামারিন সুতাটা এটা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি হলুদ কালার সুতাটা দিয়ে কাজটা শুরু করব। তো একটা নট দিয়ে নিলাম, নট দেওয়ার পরে এখন চেইন করে নিলাম। তো এখানে 4টা অথবা 5টার মতো চেইন করে নেবেন। তো চেইন করার পর এখন দেখুন প্রথম যে চেইনটা আছে এটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ নট দিয়ে প্রথম চেইনটার মধ্যে লক করে নিলাম। করার পরে দেখুন এই যে গোল সার্কেলটা তৈরি হয়েছে, এটার ভিতরে এখন ডাবল ক্রোশেট করব। তো প্রথমে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর তারপরে এই গোল সার্কেলটার ভিতরে এখন ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে যেহেতু আমি 8টা পাপড়ি তৈরি করব, এখানে আমি এই ফ্লাওয়ারটা দিয়ে কর্নার মানে গ্রিন স্কোয়ার তৈরি করব। তৈরি করে এটা দিয়ে আমি ওভেন কভার তৈরি করব, তাই আমি এখানে 8টা ফুল করছি। তো আপনারা যদি কোনো মানে ডেকোরেশনের জন্য তৈরি করতে চান তাহলে 7টা পাপড়িও করতে পারেন। তো আমি যেহেতু 4 কোণা গ্রিন স্কোয়ার তৈরি করব এটা দিয়ে পরে, তাই আমি এখানে 4টা পাপড়ি করব, সরি 8টা পাপড়ি করব। তো এখানে কিন্তু আমি গ্রিন স্কোয়ারের টিউটোরিয়ালটা দিব না, আমি এখানে জাস্ট ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা দেব। পরে ইনশাল্লাহ গ্রিন স্কোয়ার তৈরি করে আমি একটা ওভেন কভার তৈরি করব, এটা দিয়ে এটা টিউটোরিয়াল দেব। এখন আপাতত ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা দিচ্ছি। এটা দিয়ে আপনারা যে কোনো ডেকোরেশনই করতে পারেন, সব কিছুর মধ্যেই অ্যাটাচ করা যায়, তাই এই ফ্লাওয়ারটা আপনারা কাজে লাগাতে পারেন। এখানে আমি 16টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 16টা ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। তো 16টা ডাবল ক্রোশেট করার পর কাজের শুরুতে প্রথম যে 3টা চেইন করেছিলাম, 3টা চেইনের যে 3 নম্বর চেইনটা একটু খেয়াল করে দেখুন, কাজের শুরুতে কিন্তু 3টা চেইন করেছিলাম। 3টা চেইনের যে 3 নম্বর চেইনটা উপরে দেখুন, এই 3 নম্বর চেইনটার মধ্যে এখন দেখুন হুকটাকে ঢুকিয়ে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। দেখুন স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম, খুবই ইজি। তো জয়েন করে নিলাম। তো জয়েনটা করার পরে কী করবো এখন এটা দেখুন, জয়েন করার পরে এখন দেখুন 3টা চেইন করে নিলাম। প্রথমে 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট আমরা সবাই জানি। তো 3টা চেইন করে নিলাম ডাবল ক্রোশেটের জন্য। আর এখানে দেখুন এক্সট্রা আরও 4টা চেইন করে নিয়েছি। তো 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট আমরা সবাই জানি। তো একটা ডাবল ক্রোশেটের জন্য 3টা চেইন করলাম আর এক্সট্রা আরও 4টা চেইন করলাম, মানে এখানে মোট 7টা ডাবল ক্রোশেট করলাম। তো 4টা চেইন করেছি হচ্ছে 4টা চেইনের গ্যাপ করবো এখানে, তাই। তো 4টা চেইন করার পরে দেখুন নিচ থেকে একটা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে এরপরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে দিলাম। দেখুন 2 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে আবারও 4টা চেইন করলাম। 4টা চেইন করার পর এরপর একটা ঘর বাদ দিব নিচ থেকে ডাবল ক্রোশেটের ঘর, এরপরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। দেখুন মানে এখানে যে কয়টা 16টা ডাবল ক্রোশেটের মধ্যে এখানে 8টা ঘর হবে, 4টা করে চেইনে গ্যাপ হবে, নিচ থেকে একটা ডাবল ক্রোশেটের ঘর স্কিপ হবে, পরে 2 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে একটা ডাবল ক্রোশেট হবে, এরকমভাবে এখানে 8টা ঘর তৈরি করে নিব। তারপরে এখন দেখো আবারও 4টা চেইন করে নিব। 4টা চেইন করার পর এখানে দেখুন তো 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট যেহেতু, তো 3টা চেইনের মানে যে 3 নম্বর চেইনটা আছে এটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। তো এখানে জয়েন করা কমপ্লিট, এখানে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পরের রাউন্ডে চলে যাব। তো পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে সুতাটাকে কেটে নিব। তো সুতাটাকে কাটার জন্য একটা সিঙ্গেল ক্রোশেট করে তারপর এখন দেখুন কেটে নিলাম সুতাটা। এখানে আমি লাল কালার সুতা অ্যাটাচ করব, তাই এই সুতাটাকে কেটে নিলাম। তো এখন লাল কালার সামারিয়ান সুতাটা অ্যাটাচ করে নিব। যে কোনো একটা সাইড থেকে অ্যাটাচ করলে চলবে, কিন্তু ডাবল ক্রোশেটের উপরে অ্যাটাচ করতে হবে, মানে যে কোনো একটা ডাবল ক্রোশেটের উপরে অ্যাটাচ করে নেবেন। একটা ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করার পরে 4টা চেইন করে নিলাম। দেখুন জয়েন করার পর 4টা চেইন করে নিলাম। 4টা চেইন করে তারপরে সামনে যে ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে দেখুন এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে দেখুন 4টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করার পর এখন এক্সট্রা আবার আমি এখানে দেখুন 3টা চেইন করে নিলাম। দেখুন
উপরে এখন আবার তিনটা চেইন করে নিলাম তিনটা চেইন করে কাজটাকে এখন ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে এখন যে চারটা চেইনে গ্যাপ করেছিলাম এটার মধ্যে এখন ডাবল ক্রোশেট করব তো এখানে আমি মোট 6টা ডাবল ক্রোশেট করব এই চারটা চেইনে যে গ্যাপ আছে এটার মধ্যে 6টা ডাবল ক্রোশেট করে দিব তিনটা চেইন করেছিলাম কাজের শুরুতে এই তিনটা চেইন সহ এখানে 6টা ডাবল ক্রোশেট হবে মানে তিনটা চেইন করে তারপরে আরো 5টা ডাবল ক্রোশেট করে নিলেই হবে 6টা ডাবল ক্রোশেট করার পর আবারো কাজটাকে ঘুরিয়ে নিলাম দেখুন ঘোরানোর পরে এখানে দেখুন এখানে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে খেয়াল করুন নিচে এই যে গ্যাপে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে এটার মধ্যে এখন আবারো 6টা ডাবল ক্রোশেট করব এই গ্যাপটার মধ্যে এখন এই ডাবল ক্রোশেটটার মধ্যে দেখুন ডাবল ক্রোশেটটাকে কিভাবে ধরলাম এরকম ভাবে ডাবল ক্রোশেটটার মধ্যে এখন 6টা ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্যে করছি দেখুন এই ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্যে এখন 6টা ডাবল ক্রোশেট করে দিলাম দেখুন তো 6টা ডাবল ক্রোশেট করার পরে কি করব দেখুন একটু খেয়াল করে আবারো কাজটাকে একটু দেখুন ঘুরিয়ে নিয়েছি এখন এই যে কাজের শুরুতে তিনটা চেইন করেছিলাম দেখুন এই যে তিনটা চেইন করে তারপরে কিন্তু 5টা ডাবল ক্রোশেট করেছিলাম তো যে তিনটা চেইন করেছিলাম এই তিনটা চেইনে যে ঘোরাটা আছে যেখানে দেখুন জয়েন করেছিলাম কাজের শুরুতে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই কাজটাকে জয়েন করে দেব দেখুন তো একটা পাপড়ি তৈরি হয়ে গেছে আমাদের দেখুন একটা পাপড়ি তৈরি হয়ে গেছে এরকম ভাবে পাপড়িগুলো তৈরি করব একটা পাপড়ি তৈরি করে নিলাম এখন পরেরটা তো পরের কাজের জন্য আবারও সেম ভাবে চারটা চেইন করে নিব চারটা চেইন করার পর দেখুন আবারও সামনে যে ডাবল ক্রোশেটের ঘরটা দেখা যাচ্ছে এই ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও সেম ভাবে তিনটা চেইন করব তিনটা চেইন করে কাজটাকে আবারও ঘুরিয়ে নিব ঘুরিয়ে এই যে চারটা চেনে গ্যাপ আছে এই চারটা চেনে গ্যাপের মধ্যে আবারও 5টা ডাবল ক্রোশেট করব অলরেডি এখানে তিনটা চেন করে নিয়েছি এটা তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট তারপরে এখানে আরও 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে মোট 6টা ডাবল ক্রোশেট হবে তো 6টা ডাবল ক্রোশেট করার পর আবারও কাজটাকে ঘুরিয়ে নেব ঘোরানোর পর আবারও দেখুন এটার নিচে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে দেখুন খেয়াল করবেন এখানে দেখুন এই যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে এটাকে এরকম ভাবে ধরব ধরে এটা নিচ দিয়ে দেখুন এখন আবারও 6টা ডাবল ক্রোশেট করে দিব দেখুন একটু খেয়াল করে দেখবেন তাহলে হবে দেখুন এটা নিচ দিয়ে এখন আবারও 6টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি দিলাম 6টা ডাবল ক্রোশেট করার পরে আবারও দেখুন সেম ভাবে প্রথমটা যেরকম ভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছিলাম এখানেও করব দেখুন এখানে যেখান থেকে জয়েনটা করেছি সিঙ্গেল ক্রোশেটটা দিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব এই মাথাটা নিচে কিন্তু সিঙ্গেল ক্রোশেট দেব উপরে না কিন্তু তিনটা চেনের উপরে দেব না নিচে দেব দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে আরও একটা পাপড়ি তৈরি করে নিয়েছি সেম ভাবে সবগুলো পাপড়ি তৈরি করতে হবে বারবার তো এখানে আমি আবারও একটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আবারও সেমভাবে কাজটা শুরু করব প্রথমে চারটা চেন দিয়ে চারটা চেন দিয়ে এখানে দেখুন এই যে সিঙ্গেল ডাবল ক্রোশেটের ঘরটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব এই যে সিঙ্গেল ক্রোশেট করছি এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আবার এসে জয়েন করব এই জিনিসটা খেয়াল রাখবেন উপরে জয়েন করছি না কিন্তু আমি আবারও এখন দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন এখন তিনটা চেন করে নিলাম তিনটা চেন করার পর এই যে চারটা চেনে গ্যাপ আছে এটার মধ্যে আবারও 5টা ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট আর এখানে তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট তাহলে এখানে আমাদের মোট 6টা ডাবল ক্রোশেট হয়ে যাবে ছয়টা ডাবল ক্রোশেট করার পর কাজটাকে আবারও ঘুরিয়ে নিলাম এখন দেখুন এখানে এই যে ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে একদম সোজা বরাবর নিচে দেখবেন ডাবল ক্রোশেটটা দেখা যাবে তো এই ডাবল ক্রোশেটের মধ্যে এখন আবারও 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি ডাবল ক্রোশেটের নিচ দিয়ে কিন্তু করছি ডাবল ক্রোশেটটা লম্বা করে ডাবল ক্রোশেটটাকে ধরে এটা নিচ দিয়ে ডাবল ক্রোশেটটা করে নিয়েছি এখানে মোট 6টা ডাবল ক্রোশেট করে নেব সেমভাবে আগের যে দুইটা পাপড়ি তৈরি করেছি এখনও সেম প্রসেসটাই রিপিট করব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য এখানে তো দেখুন 6টা ডাবল ক্রোশেট করার পর আবার দেখুন নিচে এই নিচের দিকটা এখানে সিঙ্গেল ক্রোশেট করব দেখুন এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিব
তাহলে আমাদের আরো একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেল। দেখুন এখানে আমার মোট তিনটা পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি আপনাদেরকে তিনটা পাপড়ি দেখিয়ে দিয়েছি। খুবই সহজ, খুবই ইজি, নতুন রঙ করে নিতে পারবেন এবং এই ফুলটা খুবই খুবই সুন্দর এবং যে কোনো ডেকোরেশনের মধ্যে আপনারা অ্যাটাচ করতে পারেন। এটা মানে এই ফ্লাওয়ারটা দিয়ে বাচ্চাদের জুতো তৈরি করে জুতোর উপরে লাগালে অথবা হেয়ার ব্যান্ড তৈরি করলে ক্লিপের মধ্যে লাগাতে পারেন, খুবই সুন্দর। তো আমি এখানে তিনটা পাপড়ি করে নিয়েছি, আমি সেমভাবে এখানে আরও পাঁচটা পাপড়ি করে নেব, মোট আটটা পাপড়ি করব আমি এখানে। আমি এটা দিয়ে যেহেতু গ্রেনি স্কোয়ার তৈরি করব, আমি এখানে আটটা পাপড়ি করছি, আপনারা চাইলে ছয়টা পাঁচটা সাতটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ফ্লাওয়ারটাও ছোটো হবে, হেয়ার ব্যান্ড তৈরি করতে অথবা ক্লিপের মধ্যে অ্যাটাচ করতে পারবেন। তো আমি সেমভাবে এই সবগুলো পাপড়ি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি সব কয়টা পাপড়ি তৈরি করে নিয়েছি এবং একটা পাপড়ি রয়ে গিয়েছে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে শেষের দিকটা কিভাবে করবে, শেষের পাপড়িটা কিভাবে করবে, তাই জন্য যে লাস্টের যে পাপড়িটা আমি এখন আবারও এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন তো চারটা চেইন করে নিলাম, সেমভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম শেষের দিকে, করার পরে তিনটা চেইন করলাম, তিনটা চেইন করে সেমভাবে কাজটাকে ঘুরিয়ে নেব। ঘোরানোর পর এখানে পাঁচটা ডাবল ক্রোশেট করে দিব চারটা চেনে গ্যাপের মধ্যে। তো দেখুন এখানে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, মানে তিনটা চেইন সহ ছয়টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। ছয়টা ডাবল ক্রোশেট করার পর আবার সেমভাবে এখানে জাস্ট একটাই ডাবল ক্রোশেট দেখা যাবে, এখন যেহেতু সবগুলো পাপড়ি করে নিয়েছি একটা ডাবল ক্রোশেট দেখা যাবে। তো এই একটা ডাবল ক্রোশেটের মধ্যেই এখন আবারও ছয়টা ডাবল ক্রোশেট করে নিব। ছয়টা ডাবল ক্রোশেট করে নিলাম, করার পরে কাজটাকে ঘুরিয়ে নিলাম। ঘোরানোর পরে এখন যেখান থেকে শুরু করেছিলাম তিনটা চেইন করেছিলাম, এটা তিনটা চেনের যে ঘোরাটা আছে দেখুন নিচের দিকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। সিঙ্গেল ক্রোশেট দিলেই চলবে, স্লিপ নট দেওয়ার দরকার নেই, সিঙ্গেল ক্রোশেট অথবা স্লিপ নট যার যার ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে কাজটাকে কমপ্লিট করে নিলাম। তো আমি এখানে একটা নট দিয়ে নিলাম, দিয়ে এখন সুতাটাকে কেটে নিব। যেহেতু আমি এটাকে কোনো কিছুর সাথে অ্যাটাচ করব না, তাই আমি সুতাটাকে বেশি বাড়তি রেখে কাটিনি, আমি এটাকে দিয়ে গ্রেন স্কোয়ার তৈরি করব। তো যারা অ্যাটাচ করতে চান সুতা দিয়ে, তারা একটু সুতাটা বেশি রেখে কাটবেন, আর যারা গ্লুগান দিয়ে অ্যাড করতে চান তাহলে তার সুতা বাড়তি রাখার কোনো দরকার নেই। যারা সুই সুতা দিয়ে অ্যাড করবেন এখান থেকে সুতাটা একটু বাড়তি রেখে দেবেন, এটা দিয়ে জয়েন করতে পারবেন। দেখুন কাজটা কমপ্লিট হয়ে গেল, একদম খুবই সুন্দর, খুবই ইজি একটা ফ্লাওয়ার। তো সহজের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে, নতুন রঙ তৈরি করতে পারবেন আশা করি। তো চেষ্টা করবেন, অবশ্যই খুবই সুন্দর হবে। তো এই ফ্লাওয়ারটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো এটা দিয়ে আমি একটা ওভেন কভার তৈরি করব, গ্রেন স্কোয়ার তৈরি করে তারপর এটা দিয়ে আমি একটা ওভেন কভার তৈরি করব, তখন অবশ্যই টিউটোরিয়াল দেবুন। তো আজকে এতটুকুই ছিল ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা, কেমন লাগলো টিউটোরিয়ালটা অবশ্যই কমেন্টে জানাবেন। টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এতে করে আমি যে কোনো নতুন টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।